আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। নাইট পার্টিতে কুমিল্লা মুনিয়ার নাচের ভিডিও ভাইরাল। কুমিল্লা নগরীর মেয়ে মোসরাত জাহান মুনিয়া রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। প্রতি মাসে ভাড়া দিতেন লাখ টাকা। সে ছিল বসুন্ধরা গ্রুপের এমডি সায়েমসোভান আনভিরের প্রেমিকা। রহস্যজনক মৃত্যুর পর এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়াকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন সরব মুনিয়াকে নিয়ে। বুধবার মুনিয়ার 48 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেখানে দেখা গেছে একটি কক্ষের মধ্যে উচ্চ স্বরে হিন্দি গান বাজছে, সেখানে বিভিন্ন রঙের আলো জ্বলছে। লাল রঙের একটি ওয়েস্টার্ন পোশাক ও পায়ে উচ্চ হিল পরে গানের তালে তালে নানা অঙ্গভঙ্গিতে নাচছেন মুনিয়া। এই দৃশ্য কেউ একজন ভিডিও ধারণ করেছেন, তবে ভিডিওটি কবে কোথায় করা তা যাচাই করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। গত সোমবার গুলশানের বিলাসবহুল ভাড়া বাসায় মুনিয়ার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। গুলশান থানায় মুনিয়ার বোনের করা মামলার এজাহারে বলা হয়েছে, 21 বছরের তরুণী মোসরাত জাহান পড়াশোনা করতেন মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।